মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে রাজধানী সহ সারা দেশ। বিজয়ের প্রথম প্রহরে রাজধানী ও রাজধানীর বাইরের নানা আয়োজনের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। প্রথমে যেতে চাই আমাদের সহকর্মী রেদোয়ানের কাছে। তিনি আছেন রাজু ভাস্কর্যে। রেদোয়ান, জানাবেন বিজয়ের প্রথম প্রহরের খবর। রাজু ভাস্কর্যের সামনে আছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আতশবাজি প্রদর্শনের মাধ্যমে আজ এই বিজয় দিবস উদযাপন শুরু করলো এবং আমি এই আতশবাজি আপনাকে দেখাতে চাই যে এখানে কিরকম উৎসবের আমেজ বিরাজ করছে। একদম আতশবাজিতে আসলে পুরো আকাশ ছেয়ে গেছে। আমি তো দেখাতে চাই, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি, দর্শকরাও দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। ঠিক 12:01 আসলে আতশবাজি ফোটানো শুরু হয়েছে এবং এখন পর্যন্ত চলছে এবং পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কিন্তু সাজ সাজ র প্রত্যেকটি হল, প্রত্যেকটি বিভাগ, প্রতিটি ভবন কিন্তু খুবই চমৎকারভাবে সাজানো হয়েছে। এবং এখানে কিন্তু শুধু সাজানো হয়নি, এখানে কনসার্ট হচ্ছে, ফানুস ওড়ানো হচ্ছে এবং শিক্ষার্থীরা কিন্তু এখানে অনেক আনন্দ করছে। অর্থাৎ বিজয় উদযাপন কিন্তু এই ঠিক 12:01 আতশবাজির ফোটানোর মধ্য দিয়ে, অর্থাৎ প্রদর্শনের মধ্য দিয়েই কিন্তু শুরু হয়েছে। আমি কিছুক্ষণ একটু অপেক্ষা করতে চাই, কারণ একের পর এক আতশবাজি ফোটানো হচ্ছে এবং এখানকার আকাশ কিন্তু একদম বর্ণিল হয়ে যাচ্ছে। সেই বিষয়টি আসলে দেখাতে চাই। এখানে কিছু শিক্ষার্থীও রয়েছে, আমি দু একজনের সঙ্গে একটু কথা বলি, তাদের আসলে ভবিষ্যতের প্রত্যাশা কেমন, বাংলাদেশ তারা দেখতে চান, সেই বিষয়টি আসলে আমরা জানতে পারবো। তাহলে আজকের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, কেমন বাংলাদেশ দেখতে চান? আমরা আরো ভালো বাংলাদেশ দেখতে চাই, আর ভালো বাংলাদেশ দেখার একটাই কারণ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি ক্ষমতা থাকে আমরা আরো বেশি বেশি উৎসব মজা করতে পালন করতে পারবো। ধন্যবাদ আপনাকে। এখানে কিন্তু অনেকেই রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো সবাই রয়েছে এবং একের পর এক কিন্তু এখানে আতশবাজি ফুটিয়ে কিন্তু তারা উৎসবে মেতে উঠেছেন। আমি দেখাতে পাচ্ছি নিশ্চয়ই আতশবাজি যে উৎসব এখানে, সেই উৎসবটি এবং এখানে সবাই জয় বাংলা স্লোগানে কিন্তু পুরো রাজু ভাস্কর্য এলাকাটা কিন্তু মুখরিত এবং একের পর এক আতশবাজি ফুটছে এবং এখানকার আকাশ বর্ণিল যে হচ্ছে আমি দেখাতে পারবো যে এখানে খুবই চমৎকার একটি পরিবেশ, আনন্দঘন মুহূর্ত এবং সবাই সেটি উপভোগও করছে এবং জয় বাংলা স্লোগানে কিন্তু পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, বিশেষ করে রাজু ভাস্কর্য এবং টিএসসি এই এলাকাটা কিন্তু বিশেষ করে মুখরিত। এবং আমি যদি প্রত্যেকটি হল কিংবা বিভাগগুলোর কথা বলি, বিভাগগুলো খুব চমৎকার করে সাজানো হয়েছে এবং হলগুলোও খুব চমৎকার করে সাজানো হয়েছে। আর এখন যেহেতু আতশবাজি ফোটানো হচ্ছে, আতশবাজি ফোটানোটাই আমি একটু দেখাতে চাই এবং এখানে জয় বাংলা স্লোগানে যে মুখরিত, সেই মুখরিত বিষয়টিও, মুখরিত এই জায়গাটিও আসলে দেখাতে চাই। এখানে সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছে, আতশবাজি ফোটানো হচ্ছে, এক দুজনের সঙ্গে একটু আমি কথা বলি, তারা এখানে এসেছেন, আমি একটু কথা বলে একটু জানতে চাইবো যে আপনার সঙ্গে একটু কথা বলি। হ্যাঁ, সেটা হচ্ছে যে এই যে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, 50 বছর পর আগামী বাংলাদেশ আসলে আপনি কেমন দেখতে চান? আসলে আমরা চেতনায় বিশ্বাসী, বঙ্গবন্ধু বিশ্বাসী, একটা সুন্দর বাংলাদেশ, এই স্বাধীনতার মাধ্যমে আমরা কিন্তু এই বিজয় দিবস পালন করি। এই বিজয় দিবস সারা বিশ্বে আজকে বাঙালি মাথা উঁচু করে দাঁড়িয়েছে যুদ্ধে জয়লাভের মধ্যে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আসলে বিজয় দিবস সম্পর্কে বলছিলেন, আপনার অনুভূতির কথা বলছিলেন। আমি রাজু ভাস্কর্যের সামনে আছি, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছি। পরবর্তীতে যদি আরো কোনো সংশ্লিষ্ট ইস্যুতে কোনো উৎসবের আয়োজন থাকে এইসব বিষয়েও নিশ্চয়ই জানাতে পারবো আপনাকে। রেদোয়ান আহমেদ, ধন্যবাদ। এবার আমরা চলে যেতে চাই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, আমাদের আরেক সহকর্মী আছেন আমিরুল ইসলাম। আমিরুল, সেখানে কি আয়োজন জানাবেন? সাথী রেদন ভাই জানাচ্ছিল ঢাকা টিএসসির বিজয়ের উল্লাসের খবর জানাচ্ছিল। আমি এখন আছি রাজধানীর রিপোর্টার্স ইউনিটে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। এখানে কিছুক্ষণ আগে আয়োজন করা হয়েছিল, এখানে আতশবাজির আয়োজন করা হয়েছে। আতশবাজির আয়োজনের পরে বেশ কিছু কর্মসূচি রাখা হয়েছে, তো সেগুলো বিকাল থেকে উদযাপন করা হয়েছিল। এখানে কিছুক্ষণ আগে আতশবাজি ফুটিয়ে বেশ উদযাপন করা হয়েছে। তো আসলে স্বাধীনতার বিজয় আজকে, স্বাধীনতা
স্বাধীনতার বিজয়ের 50 বছর শেষ হলো, আজ 51 বছরে বাংলাদেশ 51 বছরে পড়েছে। সেই 71-এর যুদ্ধের মুক্তিযোদ্ধারা যে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করে আমাদেরকে উপহার দিয়েছিলেন, সেই উপহারের বস্তুর 50 বছর সুবর্ণ জয়ন্তী, সেই জয়ন্তী আসলে সারা বাংলাদেশেই মানুষ উদযাপন করছে। তারই অংশ হিসেবে ঢাকা রিপোর্টার্স ইউনিটিও বেশ আয়োজন করেছিল, তারা এখানে আতশবাজির একটা আয়োজন করে বেশ ভিতরে, তাদের অফিসের কার্যালয়ের ভিতরে গান গেয়ে সহকর্মীরা, যারা সাংবাদিক বৃন্দ আছেন, সাংবাদিক নেতারা আছেন, তারা সবাই গান গেয়ে এই সুবর্ণ জয়ন্তীর যে 50 বছর, সেই 50 বছর তারা উদযাপন করেছে। সারা বাংলাদেশ কিন্তু আজ আলোকিত, আলোকসজ্জায় সজ্জিত। তো এই সারা বাংলাদেশের মানুষ যেভাবে উদযাপন করছে, তারই অংশ হিসেবে রিপোর্টার্স ইউনিটি ওইভাবেই উদযাপন করছিল। তো এই ছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে সর্বশেষ আমার কাছে। আমিরুল, ধন্যবাদ। রাজধানীর খবর জানছিলাম, এবার যেতে চাই রাজধানীর বাইরে রাজশাহীতে। রাজশাহী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন নানা শ্রেণীর পেশার মানুষ। আমাদের সহকর্মী সৌরভ হাবিব জানাবেন, সেখানে যারা শ্রদ্ধা জানাতে এসেছেন তারা কি বলছেন। রাজশাহী কলেজ শহীদ মিনারে আছি। আপনি জানেন যে এখানে 71 সালের যে মহান মুক্তিযুদ্ধে যারা জীবন উৎসর্গ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, বিজয়ের পতাকা উত্তোলন করার সুযোগ করে দিয়েছিলেন, তাদের প্রতি কিন্তু আজকে প্রথম প্রহরে শ্রদ্ধা জানাতে এখানে হাজার হাজার মানুষের ঢল নেমেছেন। এবং দেখতেই পাচ্ছেন পুরো শহীদ মিনার এলাকা, রাজশাহী কলেজ যে প্রশাসনিক ভবনের সামনে পুরো শহীদ মিনার এলাকা কিন্তু একেবারে কানায় কানায় পূর্ণ। এখানে বাংলাদেশ আওয়ামী লীগ সহ প্রধান যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু এখানে একের পর এক শ্রদ্ধা জানাচ্ছে, এবং এখানে কিন্তু প্রচুর মানুষজনের উপস্থিতি দেখতেই পাচ্ছেন। তো এখানে কিন্তু এই শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে, এবং আমরা যদি একটু কথা বলতে চাই, এখানে যারা এসেছেন তাদের সাথে যদি একটু কথা বলতে চাই, তাহলে একটু কথা বলি যে বিজয়ের 50 বছর যাচ্ছে, আগামীতে কেমন বাংলাদেশ দেখতে চান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি, সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে এসেছেন, একটু বলুন। আগামী দিনটি হোক বাঙালির একটি মর্যাদাপূর্ণ দিন, এবং এই এই দিন দিনগুলো যেন সবাই আমরা একে একে অপরকে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি, এবং একটি আত্মনির্ভরশীল উন্নয়ন উন্নত দেশে পরিণত করার জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, বিশেষ করে তরুণ সমাজদের। এই তরুণ সমাজরা যারা পিছিয়ে আছে তাদেরকে আগামী দিনের ভবিষ্যৎ পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে, এই বিজয়কে টার্গেট করে আমাদের এগিয়ে যেতে হবে। একটি সুন্দর দেশ বিনির্মাণে বাংলাদেশকে আমরা সবাই কাঁধে কাঁধ মিলে এগিয়ে নিব। আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা আছেন যিনি সাংবাদিকতা করেন এবং 71-এর বীর মুক্তিযোদ্ধা এবং সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন, আপনি কেমন বাংলাদেশ দেখতে চান আগামী? আমি এদেশকে মুক্ত করেছিলাম, এদেশের মেহনতি মানুষ এবং শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য, এবং বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে আমাদেরকে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন, সেই ডাকে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমাদের আকাঙ্ক্ষা এবং আমরা চাই বাংলাদেশ একটি সোনার বাংলা হিসাবে গড়ে আসুক, এবং সমস্ত মানুষের কল্যাণে বাংলাদেশ এগিয়ে যায়, এবং শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হোক। ধন্যবাদ। একজন বীর মুক্তিযোদ্ধা এবং সংবাদকর্মী কথা বলছিলেন, এবং দেখতেই পাচ্ছেন যে এখানকার যে পরিবেশ এটা কিন্তু একেবারে কানায় কানায় পূর্ণ। এই শীতের রাত উপেক্ষা করে রাজশাহীতে কিন্তু বেশ শীত নেমেছে, এবং শীতের রাত উপেক্ষা করে কিন্তু এখানে মানুষ এসেছেন, এবং রাজশাহীর কিন্তু প্রতিটি ভবন কিন্তু এভাবেই লাল সবুজের লাইট দিয়ে কিন্তু আলোকিত করা হয়েছে। রাজশাহীর ভবন আছেন এভাবেই কিন্তু আলোকিত করা হয়েছে, এবং বিপুল সংখ্যক মানুষ কিন্তু এসেছেন যারা বলছেন যে বর্তমান সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ড যেভাবে এগিয়ে চলেছে, এই উন্নয়ন কর্মকাণ্ড আরও দেখতে চান এবং উন্নত একটি বাংলাদেশ দেখতে চান, এবং এই উন্নত বাংলাদেশ যেন আগামীতে সন্ত্রাস, মৌলবাদ, শোষণ মুক্ত একটা সমাজ গঠন হয়, সেই বিষয়গুলো তারা বলছিলেন। এবং আমরা আরও যারা আছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন, এই মুহূর্তে রাজশাহী বিএনপির নেতারা পুষ্প শ্রদ্ধা নিবেদন করতে আসছেন, এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেছেন। আমরা একটু কথা বলি, রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক
আরিফুল হক স্যার একটু বলবেন যে এই যে আমাদের স্বাধীনতার 50 বছর, আজকে বিজয়ের 50 বছর, কেমন বাংলাদেশ পেলেন? বিজয়ের 50 বছর পূর্তিতে আসলে আমাদের দেশে অনেক উন্নয়ন হয়েছে। বিশেষ করে আমি বলবো যে শিক্ষাক্ষেত্রে আমরা অনেক আগাইছি, যেহেতু শিক্ষা নিয়েই আমাদের কাজ আর কি। এই জন্য বলবো শিক্ষা তো আগাইছে, তাছাড়া অন্যান্য বিষয়গুলো অনেক এগিয়েছে। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমার মনে হয় আরও বাংলাদেশ এগিয়ে যাবে, আমি এই আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসলে আজকের এই যে আজকের যে বিজয়ের আজকের এই দিনটি কিন্তু একটি অন্যান্য বছরের একটু আলাদা, একেবারে 50 বছর একটি সময় আজকে, যে সময়টি আসলে সবাই উপভোগ করতে চান এবং এই বিজয়ের আনন্দে কিন্তু সবাই আজকে এই রাতের বেলা কিন্তু শহীদ মিনার প্রতি ভিড় করছেন। ধন্যবাদ সৌরভ হাবিব, ধন্যবাদ সবাইকে, আপনাদের বিজয়ের সুবর্ণ জয়ন্তী শুভেচ্ছা রইলো।